ব্যতীত আর কোন পার্টি করা যাবে। সৌমেন মিত্র হচ্ছে হচ্ছে সিপিএম আর বিজেপি দ্বারা তৃণমূলের প্রধান মোদাসের, সে কিছু অ্যান্টি সোশ্যাল, তাদেরকে মতটা খাইয়ে আমরা কে এলাকায় কংগ্রেস সিপিএম একসঙ্গে প্রস্তাব পাস করলো, আপনি করলেন না কেন? এখন সেই জায়গায় দাঁড়িয়ে কিছু বাচ্চা ছেলে ওরা তার প্রতিবাদ করে আজকে কংগ্রেসের ঝান্ডা নিয়ে রাস্তায় নিয়ে, তো সেই ছেলেদের পাশে দাঁড়ানোর তো নৈতিক দায়িত্ব আমাদের। তাই আজকে আমি এসেছি, আব্দুল সাত্তার আমাদের জেহান শরীফের প্রদেশের তিনি এসছেন, দরকার হলে ভবিষ্যতে আরও আসবেন। যে আমাদের লড়াই রাজনৈতিক লড়াই, আমরা মারামারির লড়াইতে আসছি না। আমরা আমরা চাই আমরা আমাদের কথা বলব, এটি তো গণতন্ত্রের নিয়ম। যে গণতন্ত্রের জন্য মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছে, তো নিজের রাজত্বই সেখানে গণতন্ত্রকে গলা দিবে না। কেন কংগ্রেস তার কথা বলতে পারবে? এখানে তো বহু দলীয় রাজনৈতিক প্রথা চালু, বহুদলীয় রাজনৈতিক প্রথাতে আমি আমার কথা বলবো, আপনি আপনার কথা, তার সাথে আমার দলীয় ঝান্ডাটা কি অপরাধ? প্রকাশ্য দিনের বেলায় দলীয় ঝান্ডা খুলে ফেলে দাও। এই যে দলীয় কর্মীদের ওপরে এই অটো ভাঙা বা পতাকা ছিঁড়ে ফেলা, এর বিরুদ্ধে আপনারা কি প্রতিরোধ করবেন বা কি ভাবনা? আমরা আমাদের সাংগঠনিক প্রতিবাদ করবো, প্রতিরোধ করব। কী কী পদক্ষেপ নেবেন? আমরা বললাম তো রাজনৈতিকভাবে যে যে পদক্ষেপ নেওয়া যায়, আমরা পার্শ্বিক শক্তি প্রয়োগ করব, আমরা মানুষকে বোঝাব, মানুষের সমর্থন আদায়। গত কালকে কংগ্রেসের ফ্ল্যাগ তৃণমূলের প্রধান মোদাসের, সে কিছু অ্যান্টি সোশ্যাল, তাদেরকে মতপাত খাইয়ে আমরা কি এলাকায় ছিলাম না, কলকাতায় ছিলাম, এমতো অবস্থায় এসে দেখি যে চারটে মানে বাসে ফ্ল্যাগ লাগানো ছিল, 180 নম্বর বুথে দুটো বাসে ফ্ল্যাগ লাগানো ছিল, একটা ওয়াইদুলের তৃণমূলের যে ওয়াইদুল মিত্র আসলেন এবং প্রধানের বিরুদ্ধে অভিযোগ, সার্বিক নিরিখে আপনার কি মত, আপনি কি বলবেন? সৌমেন মিত্র হচ্ছে হচ্ছে সিপিএম আর বিজেপি দালাল, অত দালালি করে করে অত ব্যবসা টাইপই করে রাজনীতি, অত কোনো রাজনীতি করে না। দীর্ঘদিন ধরে কংগ্রেসটা করত, কংগ্রেসটা করার পরে যতদিন কংগ্রেস করেছে ততদিন পশ্চিমবাংলায় আসতে পারেনি কংগ্রেস। যখন আমাদের দিদি মমতা ব্যানার্জির গলা ধাক্কা মেরে পার করে দেশ, তারপরে কংগ্রেস ক্ষমতায় এস পশ্চিমবাংলায়, তারপরে আবার দীর্ঘদিন বাদে আবার আমাদের দলে যোগ দিচ্ছে, দেখে সেখানে সুবিধে করতে পারে না, আবার ফের কংগ্রেসে ফিরে গিয়ে সিপিএমের সাথে আর বিজেপির সাথে দালালি করে বেড়াচ্ছে। আর ভাঙড়ে আজ করে এসেছে, ওর কোনো হাতানি মাতানি সাতানি, একটা প্রদেশ কংগ্রেসের সভাপতি এখানে এসে মিটিং করে দিয়েছে, মাত্র 30-40 জনা লোক লে এখানে ঘুরতেছে, 30-40 জনা লোক একটা ভাঙড় 107 ধরে এখানে মিটিং করতেছে। তা দ্বিতীয়ত কথা হচ্ছে, আগামী যে লোকসভা ভোট হলো, সেই ভোটে মাত্র 1500 ভোট পেয়েছে, এখানে ওদের কোনো আতা মাতা ছাতা ভাঙড়ে কিছু নেই, এখন যাই ঘুরে আসি বেরিয়ে আসি এরকম তাল করেছে আর কি। আর অভিযোগ, আর যেটা অভিযোগ, যেটা পতাকা খোলার কথা গোরস্থানায়, এটা গোরস্থানায় ওখানে পতাকা টেনগে দিয়েছে ঝাল গাছ করে, কেটা রাতির অন্ধকারে পতাকা টেনগে দিয়েছে, এখন এখানে গ্রামের লোক জড়ো হয়ে গেছে ঝাড় খুলে ফেলে দিচ্ছে, তার জন্য কি প্রধান দায়ী? সন্ত্রাসের রাজত্ব কারোই বেশি দিন চলেনি, তৃণমূলেরও চলবে না, এটা তৃণমূল নেত্রী আজকে বুঝতে পেরেছেন। ছাত্ররা গিয়ে তৃণমূলের হচ্ছে মঞ্চের সামনে প্রতিবাদ করেছে, কেন মোদির সঙ্গে মিটিং করতে গেছেন, কেন আমরা রাজভবনে যেতে পারবো না। তিনি গতকাল বলেছেন, আমাকে অপমান করলেও আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। মনে রেখো, এই প্রথম, কিন্তু এর আগে কোনোদিন এই ধরনের কিন্তু ঘটনা ঘটেনি। দ্বিতীয় কথাটা হচ্ছে, তিনি বললেন